গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি থেকে গাঁজা উদ্ধার। খোয়াই ধলাবিল চাবাকার এলাকায় হুন্ডা সিটি গাড়ি থেকে উদ্ধার হয় শুকনো গাঁজা। TR01BZ0687 গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে চেম্বার করা 79 প্যাকেট গাঁজা উদ্ধার করল খোয়াই থানার পুলিশ। তল্লাশির সময় পুলিশ দেখে গাড়ি চালক পালিয়ে যায়। এদিন উদ্ধার পর্ব চলাকালীন সময় উপস্থিত ছিলেন SDPO প্রসূন কান্তি মজুমদার, থানার OC সুবীর মালাকার, থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ অন্যান্যরা। গাড়িটি আটক করে পুলিশ। সিক্রেট ইনফরমেশন পাই যে ধলাবিল চাবাগান এরিয়াতে একটা অ্যাবান্ডেন্ট গাড়ি রাখা আছে, তো এই অনুসারে আমরা অ্যালং উইথ OC খোয়াই PS অ্যান্ড সেকেন্ড অফিসার আমরা ছুটে আসি। এখানে এসে দেখলাম যে একটা হন্ডা সিটি গাড়ি এটার ভিতরে চেম্বার, সিক্রেট চেম্বার বানানো, অলমোস্ট লাইক 79 প্যাকেটস অফ ড্রাই গাঞ্জা পাওয়া গেছে, অ্যাপ্রক্সিমেটলি 50 কেজিস। আর তাছাড়াও আমরা 4টি নাম্বার প্লেটস পাই, 2টি ত্রিপুরা রেজিস্ট্রেশন নাম্বার আর 2টি আসাম রেজিস্ট্রেশন নাম্বার। এখনও চলছে তল্লাশি, চলছে, আশা করি অ্যারাউন্ড 60-70 কেজিস অ্যাপ্রক্সিমেটলি হবে। ড্রাইভারকে পাওয়া গেছে? ড্রাইভারকে পাওয়া যায়নি, অ্যাবান্ডেন্ট। সামনে একটা ভাঙা রাস্তা আছে, এই দিক দিয়ে হয়তো ভাগতে ছিল, বাট দিস ইজ অ্যাবান্ডেন্ট কার। তো আমরা একটা লাইসেন্স পেয়েছি, তো আর গাড়ির চেসিস নাম্বার দিয়ে আমরা আসল ড্রাইভারকে খুঁজে বের করার চেষ্টা করব। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।